ইসলামের বিপক্ষে করো তুমি ধ্বংস হয়ে যাবা ইসলামকে মুছতে চাও তুমি মুছে যাবা কারণ ইসলাম মুসলমান দিয়ে চলে না ইসলাম রবের রহমত দিয়ে চলে বাস্তব প্রমাণও আমরা দেখছি তো কথা বলেন না কেন বাস্তব প্রমাণও আমরা এখানে একটা আয়াত শরীফ মনে রাখবেন এই নামিন হওয়া কষ্ট হলো মান আল্লাহর ইতার এবার আসেন আমাদের ধর্মের নাম কি ইসলাম আরো ধর্ম আছে না নাই আছে ধর্ম জিনিসটা কি এমনি পালন করি কিন্তু আমরা বেশিরভাগই জানি না মনে রাখবেন অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য একদম শর্টকাটে বলছি অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য পশু থেকে মানুষ হওয়ার জন্য যেই সাজেশনটাকে ফলো করতে হয় ওই সাজেশনের নাম ধর্ম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই হচ্ছে মানবের জন্য সাজেশন গরুর জন্য নয় ছাগলের জন্য নয় ফেরেশতার জন্য নয় জিনের জন্য নয় মানুষের জন্য প্রতিটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো পরের ধর্মকে সম্মান করো প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সেলুট আছে এবং বুঝার বিষয় প্রত্যেকটা ধর্ম হচ্ছে এক একটা সাজেশন কিসের সাজেশন অমানুষ থেকে মানুষ বানানোর জন্য এবার মানবের জীবনের মধ্যে যতগুলো ধর্ম আছে সবগুলাই সাজেশন আর আপনারা জানেন বাজারে যদি কোনো সাজেশন আছে কোন সাজেশনের মার্ক হয় 80% কোন সাজেশনের কোয়ালিটি হয় 90% কোন সাজেশনের কোয়ালিটি হয় 95% কোন সাজেশনের কোয়ালিটি হয় 100% যেটা 100% তার মানে এটার মধ্যে আপনার সমস্ত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সাজেশন আছে সমস্ত আইকিউ আছে সমস্ত কিছু আপনার চাহিদা পূরণ সে করতে পারবে এবার আপনি সমস্ত ধর্মকে যদি গবেষণা করেন মানব জীবনের সকাল থেকে সন্ধ্যা দৈনন্দিন সর্বক্ষণ খাওয়া দাওয়া বাথরুম প্রস্রাব পায়খানা বিবাহ শাদি ব্যবসা চাকরি সমাজ পরিবার সমস্ত কিছুর যে মানব জীবনের সাথে সম্পর্কিত এই সমস্ত প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যাবে আপনি যদি সমস্ত সাজেশনকে খুঁজতে থাকেন দেখবেন একটা সাজেশন 100 এ 100 মার্ক পাবে তার নাম হচ্ছে ইসলাম আবার বলছি একটু খেয়াল করবেন ধর্ম মানে কি সাজেশন জোরে বলেন না ধর্ম মানে কি সাজেশন মানে আপনার কঠিন পড়াটাকে সহজ করবে আপনার কঠিন পড়াটাকে কি করবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা সাজেশন দেয় না কিভাবে খাইবেন কিভাবে চলবেন কোনটা পরে কোনটা খাওয়ার আগে কোনটা খালি পেটে কোনটা বড় পেটে এটা কি সাজেশন ঠিক তেমনি ভাবে ধর্ম একটা সাজেশন এবার পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আপনি আপনার যে ধর্মের নাম জানেন একটু খেয়াল করবেন আমাদের জীবনে যেহেতু ধর্ম কাদের জন্য মানুষের জন্য ধর্ম কাদের জন্য এবার মানুষের জীবনে প্রস্রাব পায়খানা আছে না নাই আছে প্রস্রাব পায়খানা যেহেতু আছে বাথরুমে ঢুকা বাইর হওয়া তাহলে ডুকার জন্য বাইর হওয়ার জন্য আমি কিভাবে ডুববো আমি তো কোনো ধর্ম মানি না এখন আমি কিভাবে ডুববো ডুকার নিয়ম কি বাইর হওয়ার নিয়ম কি বসার নিয়ম কি শৌচ কাজের নিয়ম কি পানি শৌচ করার নিয়ম কি দিলা করার নিয়ম কি কুলুপ করার নিয়ম কি আমরা তো কিচ্ছু জানি না এবার পৃথিবীর সমস্ত ধর্মকে প্রশ্ন করলাম ও ধর্ম তুমি আমাকে উত্তর দাও না বাথরুমে কেমনে ডুববো ওই ধর্ম বলে যে আমার কাছে এটার কোনো তত্ত্ব নাই ওই ধর্মকে জিজ্ঞেস করলাম ওই ধর্ম বলে যে আমার কাছে কোনো তত্ত্ব নাই যখন ইসলামকে প্রশ্ন করলাম কেমনে ডুববো ইসলামে বলে যে বাম টেন দিয়ে ঢুকো ডান টেন দিয়ে বাইরে হও বুঝবেন ধর্ম জিনিসটা কি ধর্ম একটা সাজেশন আপনাকে গাইডলাইন দিবে এটা করিও না এভাবে চলো এভাবে চলিও না এভাবে বলিও না তা আমরা বললাম আ তোমার কথা শুনলে আমাদের লাভ কি ইসলাম বলে যেখানে লাভ আছে ইসলাম সেখানে হ্যাঁ বলেছে যেখানে লাভ নাই সেখানে ইসলাম না বলে দিয়েছে সুবহানাল্লাহ আমি আপনাদের শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন আমার ওয়াইস আপনাদের ভালো লাগবে না আমি জানি কারণ আমি তো সত্য দিতে জানি না এভাবে চলবে নাকি কিচ্ছে কাহিনী যাইব না আমার ভাই আমাকে একটা মজার বিষয় দিয়েছেন ধর্মের আমাদের দরকার না আমাদের ধর্মের দরকার আগে এই জিনিসটা একটু সিলেক্ট করেন ধর্মের আমাদের দরকার না আমাদের ধর্মের দরকার তাই তো আমরা দীপ্তহীন কণ্ঠে বলি ইসলামের বিপক্ষে করো তুমি ধ্বংস হয়ে যাবা ইসলামকে মুছতে চাও তুমি মুছে যাবা কারণ ইসলাম মুসলমান দিয়ে চলে না ইসলাম রবের রহমত দিয়ে চলে বাস্তব প্রমাণ আমরা দেখছি তো কথা বলেন না কেন বাস্তব প্রমাণ আমরা
এখানে একটা আয়াত শরীফ মনে রাখবেন, এই নামিন হওয়ার হষ্ট অনুমান আল্লাহর তরফে, আর একটু জোরে হন না, হষ্ট অনুমান আল্লাহ। আচ্ছা সূরা আল মুজাদালা, সূরা আল আয়াত নাম্বার 20, আয়াত নাম্বার কি 20, ওয়া নামাইতু সূরা, সবাই আবার বলেন সূরা আল মুজাদালা, সূরা আল সবাই মিলে বলতে হবে সূরা আল, আরো জোরে সূরা আল মুজাদালা, সূরা আল আয়াত নাম্বার, আয়াত নাম্বার আজকে ঘরে গিয়ে চেক করবেন, ইন্নাল্লাযিনা يخادون الله ورسوله أولئك في الأزلين নিশ্চয় যারা আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধে করে তারাই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহর কোরআনের আয়াত রাখেন, আজকের কালকের কাহিনী মিলান। এবার বলেন, একটু খেয়াল করবেন সবার গুনাহ আছে না নাই, আমার মতো গুনাহগার যারা আছেন আওয়াজ দিয়ে বলেন গুনাহ আছে না নাই। এই গোপন খবর প্রকাশ হয়ে গেলে ইজ্জত, আরো জোরে বলেন ইজ্জত থাকবে না, ইজ্জত সম্মান, বাবার কাছে সন্তানের দাম, সন্তানের কাছে বাবার দাম, স্বামীর কাছে স্ত্রীর দাম, স্বামীর কাছে স্ত্রীর দাম, স্ত্রীর কাছে স্বামীর দাম, বড়র কাছে ছোটর দাম, ছোটর কাছে বড়র দাম। এবার সমস্ত পাপের কথা কেউ জানে না, জানে কে? আমি আজকে সম্মানিত আপনার কাছে, আপনি আমার কাছে প্রিয়, আমি আপনার কাছে প্রিয়, ক্রিয়াতগুলো গুনাহ। আল্লাহ পাক বলে যে আমার নামটা একটু খেয়াল করে দেখো না, আমি শুধু রহমান নই, আমি শুধু রহিম নই, আমি আল্লাহর আরেকটা নাম আছে, সত্তার আমার নাম, সত্তার আমার নাম, সুবহানাল্লাহ, সত্তার আমার নাম, সত্তার আমার নাম। ফেরেশতা জিজ্ঞেস করে মাওলা তোমার নাম সত্তার তুমি দিলা কেন? রব্বে করিম বলে আমি আলেমুল গায়ব, অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, আমি আমার বান্দাদের সমস্ত কর্মের কথা জানি, প্রকাশ্যে করুক সেটা জানি, অপ্রকাশ্যে করুক সেটা জানি। শুধু তাই নয়, ওই গুনাহ করার আগে আমার বান্দা যে মনে মনে চিন্তা করে আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি, আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি, আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি, কিন্তু আমি জানার পরও সেটা প্রকাশ করে দিই না, হতে পারে সে আমাকে ডাকে না, তারপরও তো আমার বান্দা, তারপরও তো আমার বান্দা, তারপরও তো আমার বান্দা, হয়তো সে নামাজটা পড়ে না, তারপরও তো আমার বান্দা, তাই তো আমি রিজিক দিতে গিফটামি করি না, দয়া দিতে গিফটামি করি না, আমি দিতেই থাকি, আমি দিতেই থাকি, কারণ আনার রহমান, আনার রহিম, আমি দিতেই থাকি, কিন্তু ওই গোপন কবর গোপন রেখে দিই যেন সে বেজ্জুত না হয়। কিন্তু এই বান্দাদের ভিতরে যদি কোনো বান্দা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার হাবিব মুস্তাফাকে যদি কষ্ট দেয়, আমি আল্লাহর শান নিয়ে, আমার নবীর শান নিয়ে, আমার মনোনীত ধর্ম নিয়ে যদি ঠাট্টামশকারি করে, ওই বান্দার ইজ্জতকে আমি আর ইজ্জত রাখি না, সেটা আমি বেইজ্জত বানাই দিই। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। এবারে বলেন যারা আল্লাহর সাথে বিয়াদবি করেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, কোরআনের সাথে বিয়াদবি করেছে, ধর্মের সাথে বিয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে একদিন সুযোগ দেয় ফিরে আয় তওবা কর, দুই দিন সুযোগ দেয় ফিরে আয় সারেন্ডার কর তওবা কর, কারণ আমি আল্লাহ সাথে সাথে গজব দেওয়া পছন্দ করি না, আমি চাই সব ভুল পথে থাকা মানুষগুলো সঠিক পথে চলে আসুক, আমি চাই না কেউ জাহান্নামে যাক, আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে চলুক, আমি সবাইকে সুযোগ দিতে থাকি, কারণ একটা বার চিন্তা করস না, হাজার অপরাধী হলো মার কাছে সন্তান সবসময় নিরাপদ থাকে, হাজার গুনাহগার হলো মার কাছে সন্তান সবসময় নিষ্পাপ থাকে, সবাই যদি সন্তানের দুশমন হয়ে যায় একমাত্র মা এসে বলবে আমার কলিজার টুকরা কোনো ভুল করে নাই, কেউ যদি সন্তানকে মারতে চায় মা এসে বলবে আমাকে আহত করো, আমাকে মারধর করো, আমার সন্তানকে মারিও না, কেন কেন মা তোমার এত দরদ লাগে, বলে যে আমি 9-10 মাস পেটের মধ্যে রেখেছি, আমার রক্তের মাধ্যমে, আমার শরীরের রক্তের ক্যালসিয়ামের মাধ্যমে, আমার পেটে লালনের মাধ্যমে আমার সন্তান বড় হয়েছে, এই সন্তান পেটে রাখার কষ্ট আমি জানি, এই সন্তান পেটে রাখার কষ্ট আমি জানি, আমি রাত্রে ঘুমাইতে পারি নাই, আমি রাত্রে শুইতে পারি নাই, ভালো করে বাথরুমে যেতে পারি নাই, ভালো করে খাবার খাইতে পারি নাই, গন্ধের জারণ আমার বমি চলে আসতো আমি খাইতে পারি নাই, দিনের পর দিন হাজার কষ্টকে আমি মুখ বুঝে সহ্য করেছি, মুখের মধ্যে হাসি রেখেছি শুধু আমার মানিক দনের চেহারাটা দেখার জন্য, মানিক দনের চেহারাটা দেখার জন্য, মানিক দনের চেহারাটা দেখার জন্য। রব্বে করিম বলে সামান্য জনমদাতার যদি তোর সাথে তোর জন্য এত মায়া লাগে, একবার ভেবে দেখ আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি আমি কতটুকু ভালোবাসি তোকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
আল্লাহু আকবার কবীরা, আমরা আল্লাহকে নামে চিনেছি, আল্লাহর ভালোবাসা বুঝতে পারছেন? মনে রাখবেন, নিজেকে যদি ইজ্জতওয়ালা রাখতে চান এই সমস্ত কর্ম থেকে দূরে থাকবে, কারণ ফেরাউন নাই, ইসলাম আছে। আওয়াজ হয় নাই, ফেরাউন নাই, ইসলামের বাতি এখনো জ্বলে। নমরুদ নাই, ইসলামের বাতি এখনো জ্বলে। আবু জাহেল নাই, ইসলামের বাতি এখনো জ্বলে, কারণ ইসলাম ব্যক্তি চলায় না, রহমানের জন্য। এই ইসলামের সাথে যে কানেক্টেড হয়ে যেতে পারবে, কানেক্টেড মানে শুধু ফর্মালিটির জন্য নয়, যে দিল থেকে কানেক্টেড হয়ে যেতে পারবে এই ইসলামের আলোর সাথে, যে দিল থেকে কানেকশন লাগাই দিতে পারবে, তার দিলের মধ্যে অন্ধকারের প্রদীপ জ্বলে উঠবে, সুবহানাল্লাহ।